চোর ডাকাতের জামিন হয়, কিন্তু আলেম ওলামাদের জামিন হচ্ছে না, রাজবন্দীদের জামিন সহজে হচ্ছে না। মোদি বিরোধী আন্দোলনে অসংখ্য মানুষকে কারারুদ্ধ করা হয়েছে। যেই নরেন্দ্র মোদি ভারতের কুখ্যাত গণহত্যা নায়ক, ইরানের কসাই বলে পরিচিত, কাশ্মীরের কসাই বলে পরিচিত, সারা ভারতের সংখ্যালঘুদেরকে অসংখ্য সংখ্যালঘুকে হত্যা করেছে এই মোদি, তার রক্ত রঞ্জিত হয়েছে। সেই মোদির আগমনের প্রতিবাদ, নরেন্দ্র মোদি আগমনের প্রতিবাদ করাতে অসংখ্য ছাত্র জনতা, রাজনীতিবিদ বা আলেম ওলামাকে জেলে ভরে রাখা হয়েছে। তাদেরকে তাদের পরিবার সাথে দেখা করতে দেওয়া হয় না। একদম নর্তকী নায়িকা নর্তকী পর্যন্ত হাত করে না পরে তাদেরকে নিয়ে যাওয়া হাইকোর্টে, কিন্তু আলেমদেরকে, দেশের শ্রেষ্ঠ সন্তান সম্মানিত সন্তানদেরকে হাত করে পরিয়ে রাখা হয়। দগবগে আলেম মাওলানা মানুল হককে দেখা যায় থুলচারি করে চলতে হয়। একজন তরুণ আলেম, তার এখন শারীরিক অবস্থা এমন হয়েছে। বন্ধুরা, আমার এইভাবে যদি চলে এদেশের মানুষের দোয়ার বদ্দোয়ায় গজবে পরিণত হবে সরকার, এবং সরকারের এই আওয়ামী লীগের সরকারের লোকেরা তাদের ফলাফল অতি সত্তর ভোগ করবে যদি তারা এগুলি থেকে মুক্ত না হয়। কারণ আল্লাহ তাআলা পরের হক মাফ করেন না, পরের হক আল্লাহ মাফ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ জালিমকে কখনো পছন্দ করেন না, জালিমকে শাস্তি দেবেনই দেবেন। এবং আল্লাহ বলেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না, অথচ অসহায় নারী পুরুষ শিশু ফরিয়াদ করছে। এ আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জনপদ থেকে এই মতিকে উদ্ধার করুন যার অধিবাসী জালিম। এই জালিম শাসকদের কবল থেকে রক্ষা করার জন্য আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং আল্লাহকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাদিসে বলেছেন, মান আদা লিল ওলিয়ান ফাকাদ আজান তবিল হার্ব, যে আমার কোনো বন্ধুকে কষ্ট দেয়, এই আলেম ওলামাদেরকে কষ্ট দিচ্ছে যারা, যে কষ্ট দেয় আমি আল্লাহ তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই এই যদি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন যদি তাদেরকে শাস্তিতে মুক্তি না দেওয়া হয়। চোর ডাকাতের জামিন হয়, কিন্তু আলেম ওলামাদের জামিন হচ্ছে না, রাজবন্দীদের জামিন সহজে হচ্ছে না, তাদের সাথে দেখা করা খুব কঠিন হয়ে পড়ছে। বন্ধুরা আমার, এই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং আল্লাহর ভয়, আল্লাহর গজবের চিন্তা করে এই সমস্ত আলেম ওলামাকে বন্দী দেওয়ার দশা থেকে রাজবন্দীর মুক্তি দশা মুক্তি দেওয়ার চেষ্টা কথা আমি দাবি জানাচ্ছি। প্রয়োজনীয় দেশের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র, দ্রব্যমূল্যের দাম, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সকল ন্যায্যমূল্য দ্রব্যের দাম দিন দিন বেড়েই চলছে। এই অবস্থায় এই দেশের সরকারের উন্নয়ন বলতে বলে উন্নয়ন, এদের সরকার বলে তাদের অনেক উন্নয়ন। আমি দেখছি তাদের উন্নয়ন হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উন্নয়ন। এই উন্নয়ন থেকে রক্ষা করার জন্য আমাদেরকে যুগবদ্ধভাবে, সারা দেশবাসীকে যুগবদ্ধভাবে আন্দোলন করে এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য দাবি জানাতে হবে। যদি আমরা যদি এই জালিমদেরকে অন্যায় থেকে না ফেরাই, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। তাই আমাদেরকে দরকার যে যুগপথ আন্দোলন। তাই আমাদেরকে সবাইকে সংগ্রাম করতে হবে এদেশকে রক্ষার জন্য, এদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য।